আমি শিল্পী পরিমল পাল আগমনি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শককে আমার শুভেচ্ছা ও ভালোবাসা যার জন্য আজ এখানে আসা সেটা হলো আমার এই জার্নিটার কথা আমি একটু এখানে বলবো সেটা হলো ছোট থেকেই আমার এই মাটি রঙের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল এবং আমার ফ্যামিলিগত বা পৈতৃক যে বিজনেস সেটাও ঠাকুর গড়ারই বিজনেস মানে বাবা ঠাকুরদা তারাই ঠাকুর গড়ার বিজনেস বা ব্যবসাই করতেন ছোটবেলা থেকে তাদের সঙ্গে থাকতে থাকতে আমার এই একটা নতুন কিছু করব সেই নেশাটা জাগে যখন আমি স্কুলে পড়ি তখনই মানে ছোট ছোট ঠাকুরের চোখ আঁকা এবং একদম ছোটবেলায় কুমারটুলিতে ঝুলনের পুতুল তৈরি হয় সেই সব পুতুলগুলো আমি নিজে হাতে তৈরি করতাম রং করতাম এবং সেগুলো বিক্রি করে যে পয়সা মানে ইনকাম হতো বা আর্ন করতাম সেটা আমার সারা বছরের হাত খরচা হিসাবে আমি ব্যবহার করতাম এইভাবে ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া তারপরে মাধ্যমিক পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে চলে যাই সোজা গভর্নমেন্ট আর্ট কলেজে সেইখান থেকে আমি ব্যাচেলার্স করি 1999 এবং ওখান থেকেই মাস্টার্সও করি তারপরে প্রথম আমার জীবনের এই অন্য ধরনের ঠাকুরের হাতে খড়ি হলো 2000 সাল সেটা কুমারটুলি সার্বজনীন সেখানে আমি শুধু প্রতিমাটি তৈরি করি সেইখান থেকে আস্তে আস্তে এই দীর্ঘ 21 বছর আমার এই পথ চলা এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিমা প্যান্ডেল কলকাতার দর্শকরা দেখে থাকবেন এবং তার মধ্যে 2017 একটি উল্লেখযোগ্য বছর আমার কাছে এই কারণেই যে পুজোর যে কী বলে সবথেকে বড় পুরস্কার বা পুজোর অস্কার যাকে বলা হয় সেই পুরস্কার আমি 2017 সালে পাই সেটা ওই কুমারটুলির পুজো থেকেই তাই এইভাবেই দর্শক আমাকে চিনেছে এবং আমার একটা নিজস্ব ধারা তৈরি হয়েছে যেটাকে বলে সিগনেচার যেটা আমার ঠাকুরকে দেখলে বা আমার কাজকে দেখলে অনায়াসেই এটা যে পরিমল পালের করা সেটা আইডেন্টিফাই করতে পারে তা এইভাবে আগামী দিনে আরও ভালো জায়গায় আরও বড় কিছু করার প্রচেষ্টা আছে আগমনি আমাকে যে এই আমার কথা বলার যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক আমি তাদের সাথে রয়েছি এবং তাদের শ্রীবৃদ্ধি কামনা করি।